সমস্ত কিছু, তার কাজকর্ম, তার নিয়োগ, তার ক্ষমতা, তার যোগ্যতা, সমস্ত কিছু কিন্তু 75 নম্বর ধারাতেই বলা হয়েছে। কারণ সংবিধানের ধারা ব্যতীত কিন্তু কখনোই আমাদের শাসন কার্য পরিচালনা হতে পারে। এবার বলি, আচ্ছা বলো তো আমাদের সামনে কি ভোট আসছে? আচ্ছা, লোকসভার ভোটে আমরা কাকে নির্বাচন করে থাকি? প্রধানমন্ত্রীকে নির্বাচন করে থাকি। বেশ, তো আমাদের এই লোকসভার সংখ্যাগরিষ্ঠ দল যে দল ক্ষমতা অর্জন করে সেই দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু নির্বাচন করে থাকে। তো তোমাদের আমি বেশ কিছু প্রধানমন্ত্রীর চিত্র দেখাবো, তোমরা কি বলে দিচ্ছি দেখা। বলতো আমাদের স্বাধীন ভারতের প্রথম যিনি প্রধানমন্ত্রী তিনি কে? পন্ডিত জওয়াহরলাল নেহরু। বা ভেরি গুড। আর এখানকার মধ্যে মহিলা প্রধানমন্ত্রী কে বলো? ছবি দেখে বলো, শ্রীমতী ইন্দিরা গান্ধী। দেখো প্রধানমন্ত্রী বলেই তো হবে না, তার জন্য তো নির্দিষ্ট ব্যক্তি। ট্রেন অ্যান্ড ফ্লো,
তাহলে আমি একটা তোমাদের জিনিস দেখাচ্ছি, আমাকে একটু বলবে তো জিনিসটা কি? ঠিক আছে, এটা কি বলো তো? আমরা এই তালে এনে খেয়ে মায়ের